এবারে যে খবরটির দিকে নজর রাখবো, আরজিকোর হাসপাতালে যে ধর্ষণের ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা দেশব্যাপী কিন্তু আলোড়ন পড়েছে। আর এবার সেই তদন্তের দায়ভার কিন্তু গেছে সবটাই সিবিআই এর হাতে। আর সিবিআই সেই তদন্ত কমির তদন্তের জন্য কিন্তু এবার আরজিকোর হাসপাতালে তারা গেছেন। আরজিকোর হাসপাতালের যে সেমিনার কক্ষে এই ঘটনাটি ঘটেছে, এই নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা, যা রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। যেভাবে যেভাবে একজন ইন্টার্ন চিকিৎসককে খুন এবং ধর্ষণ এবং তারপর খুন এবং যে কায়দায় সেটা হয়েছে এবং যে ঘটনা তার পেছনে রয়েছে তাকে রীতিমতো নিন্দার ঝড় বয়ে গেছে গোটা দেশ জুড়ে, গোটা পশ্চিমবাংলায় এখনো সেখানে প্রতিবাদ চলছে। আর তার প্রতিবাদের পর কিন্তু দেখা যাচ্ছে সেখানে তদন্ত কিন্তু একেবারেই দ্রুততার সঙ্গে এগোচ্ছে। আর তদন্ত করার জন্য কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর টিম বারবার সে আরজিকর হাসপাতালে যাচ্ছেন। আরজিকর হাসপাতালে যারা সেদিন ছিলেন, সমস্ত চিকিৎসক থেকে শুরু করে যারা স্টাফ রয়েছেন, যারা সেখানকার স্বাস্থ্যকর্মী রয়েছেন, যে সেমিনার রুমে ঘটনা ঘটেছে তার সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং সবটাই খতিয়ে দেখা হচ্ছে কিন্তু সিবিআই এর তরফ থেকে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন আজকে মাঝ রাস্তায় সেই কলেজের যিনি প্রাক্তন প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ তাকে কিন্তু মাঝ রাস্তা থেকে আটক করেছে সিবিআই, অর্থাৎ সন্দীপ ঘোষকে কিন্তু আটক করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। এবং ইতিমধ্যেই সিবিআই এর টিম তারা কিন্তু আরজিকর হাসপাতালে রয়েছে। আরজিকর হাসপাতালে তাদের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে। আমরা দেখাবো সেই ছবি আপনাদেরকে। আপনারা দেখছেন সেই ছবি, আরজিকর হাসপাতাল থেকে তাদের তদন্তের পর সিবিআই তদন্ত তারা করে নিয়েছেন এবং যে সমস্ত কক্ষগুলো রয়েছে গোটা হাসপাতাল তারা কিন্তু আজকে ঘুরে দেখেছেন, তারপরেই কিন্তু তারা আরজিকর হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনারা দেখছেন। এবং যখন সিবিআই টিম সেখানে ছিল তখনও কিন্তু সেখানে কিন্তু প্রতিবাদ চলছিল এবং প্রতিবাদী যারা তারা যেটা করছিলেন তারা কিন্তু বারংবার বলছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সেই ছবি আপনারা দেখছেন, আরজিকর হাসপাতালে গিয়ে পৌঁছেছিল সিবিআই টিম। সিবিআই ইতিমধ্যেই সেই তদন্তভার নিয়েছে এবং তারা তদন্ত করছেন গোটা প্রক্রিয়ার, গোটা বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। এবং এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন সিবিআই টিম কিন্তু আজকে আরজিকর হাসপাতালে গিয়ে যে যে ঘটনাটা ঘটলো তার সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তারা দেখেছেন, সেমিনার কক্ষে গেছেন, যে সেমিনার ঘরে
এই গোটা ঘটনাটি ঘটলো সেই ঘরের তারা পর্যবেক্ষণ করলেন, এবং একইভাবে গোটা হাসপাতালের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গেও তারা আজকে কথা বলেছেন, এবং তারপরেই কিন্তু আরজিকর হাসপাতাল থেকে তারা বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনারা দেখছেন। এবং একই পাশে যখন সিবিআই টিম সেখানে ছিল তাদেরকে ঘিরেও কিন্তু এক প্রকার একটা স্লোগান চলছিল, যেন জাস্টিস খুব তাড়াতাড়ি হয়, এবং সেটা কিন্তু উই ওয়ান জাস্টিস এই কথাগুলো কিন্তু বারবার সেখানে যারা আন্দোলন করছিলেন, যারা জাস্টিসের জন্য আন্দোলন করছিলেন, তারা কিন্তু বারবার এই তাদেরকে ঘিরেও, অর্থাৎ সিবিআই টিম যখন সেখানে ছিল তাদেরকে ঘিরেও কিন্তু দেখা গেছে স্লোগান দিতে, অর্থাৎ অতি দ্রুত যেন গোটা ঘটনার তদন্ত শেষ হয়, গোটা ঘটনার পেছনে যারা রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুত সামনে আনা হয়, তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়, তার জন্য কিন্তু সিবিআই টিমকে ঘিরেও কিন্তু সেখানে স্লোগান দেওয়া হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।